প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ। কেমন আছেন? ভালো আছে। হলুদে হলুদে হলুদ আজকে আপনাকে বেশ মনে হচ্ছে, বসন্ত এসে গেছে আর কি। অনেক ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমার আলোচনা যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ঢাকার গ্যাস লাইনে মৃত্যু ঝুঁকি, নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ আমলে নিচ্ছেন না প্রধানমন্ত্রী, ১০,০০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা দেশে। সমকালের শিরোনাম, টাকা রুপিতে লেনদেনের সম্ভাবনা যাচাই হচ্ছে, কিসের সংলাপ কার সঙ্গে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রোজায় বাজার নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের নির্দেশ। ইত্তেফাকের শিরোনাম, এমন কোনো চাপ নেই শেখ হাসিনাকে টলাতে পারে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা। একের পর এক বিস্ফোরণ, আগুন কিসের আলামত? বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কোনো চাপে টলানো যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মহাসড়কের গলার কাটা ম্যানুয়াল টোল, আবার হাসপাতালে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। কালের কণ্ঠের শিরোনাম, চাপে নয় জনস্বার্থে চলবো, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রোজার আগেই মাংস দুধ চিনির দাম চড়া। আমাদের সময়ের শিরোনাম, ৭১২ কোটি টাকার প্রকল্প লুটপাট, এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দিতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী, মধ্যপাড়ায় নতুন খনির সম্ভাবনা। কালবেলা শিরোনাম, এক দফায় প্রস্তুত বিএনপি, জালিয়াতির সীমে মাদক কারবার মাফিয়াদের। জনকণ্ঠের শিরোনাম, সংলাপ কার সঙ্গে, রমজানে কঠোর বাজার নিয়ন্ত্রণ করবে জেলা প্রশাসন। কুদ্দুস আফরাদ, নিশ্চয়ই আপনি শিরোনাম শুনলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের বক্তব্যই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে প্রায় প্রত্যেকটি পত্রিকায়, এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, কিসের সংলাপ কার সঙ্গে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা যারা এই মুহূর্তে অনুষ্ঠান টেলিভিশনের সামনে আছেন সবাইকে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের উদ্ধৃতিতে এই কথাগুলো বলছেন। আমাদের এই প্রধানমন্ত্রী একটা রেওয়াজ বা একটা কনভেনশন উনি করে ফেলছেন, এটা হচ্ছে উনি বিদেশে গেলে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন, এবং কোনো দ্বিপক্ষীয় ভিজিট টিজিটে গেলে সাধারণত উনি রাষ্ট্রপতিকে যে সব কিছু অবহিত করেন, এটা একটা ভালো দিক। আমাদের অনেক সরকার ছিল, কারণ এরকম সাংবাদিকদের প্রশংসনীয় দিক, হ্যাঁ, সাংবাদিকদের মুখোমুখি হন না, নানান জিজ্ঞাসা এবং নানা প্রশ্নের জবাব দেন উনি। গতকালকে উনি প্রায় দেড় ঘন্টার মতো, এবং সিনিয়র জুনিয়র কাউকে উনি এড়াননি, প্রত্যেকের প্রশ্নের জবাব দিয়েছেন। মানুষের জিজ্ঞাসা বা একবার সাধারণ ঘটনার, কেন ববি ফুল দিতে গেল ওই ৭ই মার্চে, তারপর আরো নানান জিনিস সব টুকিটাকি, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটা সাবলীল এবং মানুষের কাছাকাছি যেতে চান, যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর উনি কত সাবলীল ভাবে দিয়ে দিলেন, মানে কোনো ধরনের ইয়ে না, এটাই তো জবাব দিই তার জায়গা। এই যে কালকে বলছেন ওইখানে যে এমন কোন শক্তি নাই যে মানে মানে এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, নিয়ম বহির্ভূত, বিধি বহির্ভূত, কনভেনশন বহির্ভূত যেসব চাপ দেওয়া হয় সেগুলো শেখ হাসিনা, এতে শেখ হাসিনা তো না, বাংলাদেশের মেরুদণ্ডটা অনেক মজবুত মনে হয়েছে। উনি বলছে বাংলাদেশ এখন আগের জায়গায় নেই, আসলেই এইটা হচ্ছে সত্য, এই জায়গায় আছে দেখি প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে, দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা শক্ত ভিত্তির উপর আছেন, দুটো জিনিস এখানে। দুই, ওই সংলাপের উদ্ধৃতি আপনি বললেন, সংলাপ কার সঙ্গে, সংলাপ এই জায়গাটা আমার একটু ইয়ে আছে, সংলাপ দেশে পজিশন অপোজিশন আছেন, উনি যেভাবে বলছেন যে আসলে এটা সত্য বেদনাদায়ক যে পিতৃ হত্যাকারীদেরকে যারা সাপোর্ট করে বা যারা পরোক্ষভাবে জড়িত তাদের সঙ্গে কি হয়, তাকে ব্যক্তিগতভাবে তাকে হত্যার সাথে যারা জড়িত বা মদতদাতাদের অংশ যে অংশটাকে লালন পালন করে, অন্যরা সাপোর্ট দেয় তার সাথে, এটা আসলে বেদনাদায়ক। কিন্তু তারপরে ওই কথা থেকে যায়, দেশ পরিচালনার স্বার্থে, দেশের সেবা করার স্বার্থে বলবো আমি, অনেক সময় কিছু কিছু জায়গায় কনসিডার করতে হয়, ব্যাকফুটে যেতেই হয়। তো সংলাপ, আলাপ আলোচনা দরকার, সংলাপের বাইরে কি সহিংসতা, সংলাপ না হলে সহিংসতা হবে,
আমরা সহিংসতা চাই না, এটা কোনো পক্ষের থেকে না চাই না, বরঞ্চ যেভাবেই হোক উনি সংলাপের ডাইরেক্ট যাইতে হবে। কোনো দল সেক্রেটারি জেনারেল আছেন, সিনিয়র নেতারা আছেন, সরকারের মন্ত্রীবর্গ আছেন, অপোজিশনের কিছু এরকম নেতা আছেন, করতে পারেন। সংলাপ তো নির্বাচনের পূর্বে দরকারই। হ্যাঁ, এটা একটা কথা, নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন ঘিরে সংলাপ, নির্বাচন কমিশন এখানে উপযুক্ত আয়োজক হতে পারে এবং তারাই কন্ট্যাক্ট করতে পারে। নির্বাচন কমিশন যেভাবে অপোজিশনের বক্তব্য রুলিংয়ের বক্তব্য মিলে সরকারকে যেভাবে থ্রো করবে, সরকার সেটা ফলো করে কি না সেটা দেখার বিষয়। আমার মনে ভিন্ন একটা প্রপোজাল কালকে যখন শুনলাম তখন আমার কাছে মনে হলো আসলে তো এটা সরকারের কাজ না, নির্বাচন তো কন্ট্যাক্ট করে নির্বাচন কমিশন, তো সংলাপের এখানে দরকার নেই। এখন সংলাপ হচ্ছে যেসব বিষয়ে সরকারের সঙ্গে বিরোধী পক্ষের দ্বিমত আছে বা তাদের কষ্ট আছে, এগুলো নিয়ে সরকারের পর্যায়ে কথা বলতেই পারে। অনেক ধন্যবাদ আপনাকে। রমজান আসন্ন ডিসিদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রণ রাখতে, কিন্তু আজকেই একটি পত্রিকায় আছে এর মধ্যে ডিম দুধ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো মানে এই যে ডিসিদের নির্দেশ দেওয়া, কি মনে হয় আপনার সম্ভাবনা? ডিসিরা তো আর বাজার টোটাল নিয়ন্ত্রণ করতে পারে না, এখন বাংলাদেশের বাজার অনেক বড় সম্প্রসারণ হয়েছে। দেখেন আগে বড় বড় হাট ছিল গ্রামীণ এলাকা, সপ্তাহে একদিন বসতো বা দুদিন বসতো, ওইসব হাটে বাজার সব মানুষ এক সপ্তাহ বা আধা সপ্তাহ বাজার করতো। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মানে ঘটনা বলি। যেমন আগে আপনি বলছেন বড় বড় হাট ছিল, বাংলাদেশে গ্রাম অঞ্চলে আগে সকালবেলাটা কোনো দিন বোঝা যেত না যে এখানে হাট বসবে। আমি কয়েকদিন আগেই ঢাকার বাইরে গিয়েছিলাম পাবনা, আমি ফেরার পথে সকালবেলা আমি ফিরে আসতেছি, একেবারে ভোরের আজান না, ভোরের আজানের পরপরই রাস্তাঘাটে বা সবজির বাজার, মাছের বাজার বসে গেছে। তার মানে একটা পরিবর্তন এসেছে কিন্তু। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডিসিরা হচ্ছে সাধারণত হাট এইসব, এখন এতটাই রাস্তাঘাটে বাড়িয়ে পাড়ায় খুচরো দোকান, মুদির দোকান, নানান কিছু শাক সবজির বাজার থেকে আরম্ভ করে হয়ে গেছে। এখন একটা হচ্ছে যে তাদের তদারকি দরকার, সরকারের তদারকি দরকার। দুই হচ্ছে গতকালকে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের যে প্রবণতাটা, এর আগে আপনাদের অনুষ্ঠানে আমি এইখানে বসেই বলেছি যে সম্প্রতি অতি সম্প্রতি ইন্ডিয়া পেঁয়াজের দাম বাড়ানোর পরে পেঁয়াজের দাম যে চড়ে গেল, ওরা পেঁয়াজ কেনাটা একটু কমিয়ে দিল, বন্ধ করে দিল, পেঁয়াজ খাওয়াটা কমিয়ে দিল। আমার এখানে প্রবণতাটা হয় জিনিসটার দাম যখন বাড়ে তখন সবাই যে সাধারণত দু চার কেজি, পাঁচ কেজি, দশ কেজি, সে এর ডবল বা রিডেবল কি মানে পরবর্তী আর পাওয়া যাবে না। এখন তাৎক্ষণিক ওই সংকটের সময় কিন্তু আরো সংকট বাড়িয়ে বেড়ে যায়। প্রধানমন্ত্রী কালকে এটা স্মরণ করিয়ে দিয়েছে। আমার নিজের অভিজ্ঞতা বলি, গত প্রতি বছরই রমজানের আগে বাজার চড়া থাকে, রমজানের সময় বাজার ডাউন থাকে, কারণ এতটাই কিনে রমজানের সময় তখন আর বেচা কিনা হয় না, ছোলা বেচা কিনা হয় না, খেজুর বেচা কেনা হয় না, কম হয় তুলনামূলক। এক ওই এখন যারা দিনে আনে দিনে খায় তারা কিনে, হোটেলওয়ালারা কিনতে হয়, আর বাকি বেশিরভাগ হচ্ছে মজুত করে ঘরের ভিতরে একবারে কিনে। তো এই জায়গাটা একটা হচ্ছে বাজার, আর দুই হচ্ছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে, নানান ক্রাইসিস আছে। রমজানে মিতব্যয়ী হওয়া দরকার, সাশ্রয়ী হওয়া দরকার, এবং আমাদের রমজান যেই উদ্দেশ্যে আমরা পালন করি, হ্যাঁ, কৃচ্ছতা, সংযম, এই জায়গাটা প্রত্যেক যদি সজাগ থাকে একটু ধৈর্য ধরে। কারণ কুতুবপ্রদ আপনি যেটা বললেন যে রমজানের যে সংযমটা, যে রমজানের যে আদর্শ বা যে যে জন্য আমরা রোজা রাখি, যে মাসটি পবিত্র মাসে, যে আদৌ কি আসলে এই বাংলাদেশে, আমি সরি আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, এটা কি আসলেই মানা হয় যে দ্রব্যমূল্য বাইরের দেশে যেটা হয় এই ধরনের ফেস্টিভ্যালে দাম কমিয়ে দেওয়া হয়, তারপরে অথচ আমাদের এই দেশে এই রমজান বা এই ধরনের পার্বণের মধ্যে, উৎসবের মধ্যে একটা প্রতিযোগিতা চলে কে কত দাম বাড়িয়ে মুনাফা করার চেষ্টা করবে? ওইটা না, অন্যান্য জায়গায় বিজনেস, ধরেন খ্রিস্টিয়ান যে দেশগুলো আছে বড়দিন, তারা হচ্ছে, হ্যাঁ, বড়দিন উপলক্ষে এক মাসব্যাপী নানান ছাড় দেয়, ত্যাগ করে যে যখন আসে, এটা হচ্ছে ব্যবসায়ীদের টেন্ডেন্সি থাকে, তাদের একটা দান অনুদান আছে। আমাদের দেশে হচ্ছে ব্যবসায়ীদের পলিসি থাকে এই রমজান উপলক্ষে দেড় মাস বা পুরো দু মাস সে যত কামাই করে সেও আবার দেয়, বিতরণ করে, জাকাতের নামে শাড়ি টাড়ি নানান কিছু বিতরণ করে।
কিন্তু ওইটা করতে যে আরেক দুর্ঘটনা ঘটায়, অর্থাৎ এটা যদি আমার এত আয়ের দরকার নেই, যদি এটা মনে করে যে আমি প্রতিদিনই কিছু না কিছু সহায়তা করব মানুষকে, তাহলে আমি কিন্তু আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটা পারি, হ্যাঁ ওই জায়গাটা পারি। এই শুধু পার্থক্য এটুকু, আমি দেড় মাস লুফে নিলাম, লুটে নিলাম, তারপরে সাত দিনে বিলেতে গেলাম, ওই সাত দিনে বিলেতে যেও কিন্তু মূলত আরেক দুর্ঘটনার অবস্থা হয়। কিন্তু স্যার আপনার কারাকারি হয়, মারামারি হয়। আপনার মনে হয় এই দৃষ্টান্ত বা এটা, বগুড়ার একটি হোটেল আছে, সেই হোটেলে রাত বারোটার পরে ছিন্নমূল মানুষদের জন্য তারা রান্না, মানে যে খাবারটা বাঁচে সেই খাবারটা তারা পরের দিনের জন্য রাখে না, এবং লাইন ধরে মানুষদেরকে খাওয়ায় কিন্তু তারা। এটাও কিন্তু এক ধরনের মানে কি বলবো দৃষ্টান্ত, মানে আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে চাই, রমজানের উদ্দেশ্য, রমজানের মূলত উদ্দেশ্য ওই জায়গাটাই। এখন শুধু বগুড়া নাই, আরো অনেক জায়গায় এই কাজটি করে, কিন্তু আমার মনে হয় যে মানে বিশেষ করে ধরেন 1000 টাকার জামা বা 800 টাকার জামা 2000 টাকা বিক্রি না করে আমি যদি 800 টাকার জামা 1000 টাকায় বিক্রি করি, এতে কিন্তু দুই পক্ষেই লাভবান হচ্ছে এবং আনন্দ সবার মাঝে যাচ্ছে। আমরা আমরা জানি না যে আমরা যে এই যে আলোচনা করলাম, বাংলাদেশে কবে কোন বছর কোন দিন মানে রমজান বা পবিত্র ঈদে ছাড় দেওয়া হবে যে না আপনার যে দাম তার থেকে আপনি অর্ধেকে কিনতে পারবেন, সেই সম্ভাবনাটা আশা আমরা করতে হবে 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 অনেক অনেক উন্নত হচ্ছে অবশ্যই। থাইল্যান্ডের একটি রিপোর্ট ছাপা হয়েছে আজকের পত্রিকায় যে বায়ু দূষণে 2 লাখ মানুষ হাসপাতালে গেছে। আমি আলোচনাটা কেন এই জন্য করছি যে থাইল্যান্ডের এই দৃষ্টান্ত বাংলাদেশকে বোধ করি একটু সচেতন হওয়া দরকার, এই জন্যে যে বাংলাদেশে যে শহর থেকে আমরা এখন কথা বলছি এর বায়ু দূষণও কিন্তু এখন মাত্রার বাইরে। এইখানেও 1-2 লাখ না, এখানে 20 লাখের মতো আমি অনুমানে বলছি টোটালি, আমাদের এখানে জরিপ করা হয় নাই। এই বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত হয়ে কত মানুষ প্রতিদিন হসপিটালে যাচ্ছে, যেতে হচ্ছে, নানান রোগে আক্রান্ত হচ্ছে, এখানেও এটা লক্ষ লক্ষ লোক হবে। তো বায়ু দূষণের মাত্রা এতটাই প্রবণ, বিশেষ করে ঢাকা সিটিতে সংস্কারের নামে, ধুলোবালির নামে ইত্যাদি। আবার এটাও সত্য আমাদের এখানে এবার একটা জিনিস ভালো হচ্ছে যে সাধারণত বর্ষাকালে এই সংস্কারগুলো হতো, কিন্তু আমাদের এখানে এবার এটা এগিয়ে এনেছে, এটা ভালো দিক। এবং এই টাইমে এই শুষ্ক মৌসুম এটা করার কারণে ধুলোবালিটা বে, কিন্তু এটাকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নিচ্ছে না, কারণ পুরো ঢাকার এমন কোনো জায়গা নেই যেখানে নানান উন্নয়ন কর্মকাণ্ড কন্টিনিউ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রকল্পের কাজ ধরা 3 মাসে করা হবে, 2 মাসে করা হবে, 6 মাসে করা হবে, 6 মাসেরটা 1 বছর, 2 মাসেরটা 4-6 মাস, এরকম। এইটা হচ্ছে আরেক ভোগান্তি মানুষের। এই জায়গাটা কবে যে আমরা স্বস্তি পাবো এবং আমাদের সরকারে যারা আছে তারা কবে আমাদেরকে স্বস্তি দিবে, সেই জায়গাটা আমরা মানে উদ্বিগ্ন আছে আর কি। স্বস্তির কথা বললেন আপনার সামনেই দৈনিক ইত্তেফাক, এমন কোন বিশেষ করে এখানে রিপোর্ট হয়েছে যে একের পর এক আগুন বিস্ফোরণ কিসের আলামত? হ্যাঁ নাশকতা ইত্তেফাক, একের পর এক বিস্ফোরণ আগুন কিসের আলামত? আগুন বিস্ফোরণ সাধারণত বিস্ফোরণটা এবার বিস্ময়করভাবে ঘটছে। সীতাকুণ্ডে যেটা হলো সেটা অক্সিজেন সিলিন্ডার থেকে ওটা ধরে নিলাম এক ধরনের, কিন্তু ঢাকার দুটো বিস্ফোরণ বলা হচ্ছে জমে থাকা গ্যাস লিকেজ, গ্যাস লিকেজ থেকে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং বলা হচ্ছে এটা কোনো নাশকতা না। তারপরেও যদি জমে থাকা লিকেজ ইয়ার থেকে হয় বিস্ফোরণ বা গ্যাস লিকেজ থেকে হয়, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটবে, কারণ আমাদের এই জায়গায় ওয়াশার ডিসম্যানেজমেন্ট, তারপরে আমি বলবো যে আমাদের গ্যাস তিতাস কোম্পানি এখানে গ্যাস সরবরাহ করে, তাদের ম্যানেজমেন্টাল গাফিলতি তো একবারে সীমাহীন, এইটা দেখভাল করে কোনো মানুষ আছে বলে মনে হয় না। গ্যাসের কথা বললেন, ঢাকার গ্যাস লাইনে মৃত্যু ঝুঁকি, হ্যাঁ এটি তো বললাম যে তাদের এখানে মানুষ, এইটা একটা প্রতিষ্ঠান এটা মনেই হয় না। তো এই জায়গাটা আমাদের প্রাতিষ্ঠানিক স্তরে রাজনৈতিক সরকার কিন্তু অনেককে বদলিয়ে এইসব জায়গাগুলো দেয়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই হচ্ছে অবস্থা। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে, একেবারে শেষের দিকের একটি সম্ভাবনার কথা বলে আমরা আলোচনা শেষ করতে চাই। আজকে শেষ ওয়ানডে, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা হলো টি-টোয়েন্টিতে, একটি বিস্ময়কর অর্জন, কী মনে হয় আজকে? শেষ দিন তো আমাদের আশা ভরসা অনেক, ইংল্যান্ড কিন্তু খুব পোক্ত দল ক্রিকেট, না অবশ্যই দুইটা বিশ্বে, হ্যাঁ তারা ওডিআইতেও ভালো, টি-টোয়েন্টিতে, টি-টোয়েন্টিতে আমাদেরকে হিসাবই করতো না, মানে এই পর্যায়ের দেশের সঙ্গে।
তো সেই জায়গাটা আমরা বিশ্বকে সাফল্য দেখিয়েছি। আজকে যদি এটা হয় তাহলে তো হোয়াইট ওয়াশ হবেই। তবে আমাদের কেন জানি মনে হয় গতকাল যেটা আমি খবর থেকে টেলিভিশনের খবর থেকে জানলাম, গতকালকে টোটালি রিল্যাক্সে ছিল আমাদের প্লেয়াররা, ছুটিতে ছিল, ছুটিতে ছিল। তারপরও তাদের এই মনোবলটা যদি যথেষ্ট থাকে, আসলে হচ্ছে মনোবলের ব্যাপার খেলাধুলা। আবার এটাও সত্য ইংল্যান্ড শেষ জায়গাটা ওডিএতে যেটা করলো, বাংলাদেশ লাস্ট দিনে যা একটা বিজয় আনলো, এখানে তারা বিজয় নিয়েও যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের অতিথি যে কথাটি বললেন, হ্যাঁ ইংল্যান্ড অবশ্যই বড় দল, এক নম্বর, এক নম্বর বিশ্বে টি টোয়েন্টিতে, তাকে হোয়াইট ওয়াশ করা কতটা সহজ সেটা বোধ করি আজকেই প্রমাণ হবে। তবে আমরা আশায় আছি, আশায় মানুষ বাঁচে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।